সফর শুরু করেছিলেন ছোট পর্দার অভিনেত্রী হিসেবে, সেখান থেকে বড় পর্দায় সুযোগ। টলিউডের প্রথম সারিতে নাম লেখাতে বেশি সময় লাগেনি মিমি চক্রবর্তীর। একের পর এক ব্যবসা সফল সিনেমায় কাজ করে গেছেন তিনি। সম্প্রতি জানা যায় আরও একটি সিনেমার পোস্টার প্রকাশ করেছেন এই অভিনেত্রী। কোন সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে, বিস্তারিত জেনে নিব এবারের প্রতিবেদনে। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী, সম্প্রতি তিনি জুটি বাঁধতে চলছেন অর্জুন চক্রবর্তীর সাথে। আগেও একসঙ্গে জুটি বেঁধেছেন তারা। এই দুই জুটি একসময় টেলিভিশনের পর্দায় দারুণভাবে ঝড় তুলেছিলেন। গানের ওপারে সিরিয়ালের পর আবারও এদের একসঙ্গে দেখা যায় বাপি বাড়িচা ও ক্রিস ক্রস সিনেমায়। এরপর দীর্ঘদিন অর্জুন ও মিমিকে একসঙ্গে দেখা যায়নি, তবে এবার দর্শকদের সেই অপেক্ষার অবসান হল। পরিচালক অরিন্দম শীলের আগামী ছবি খেলা যখনে মিমি ও অর্জুনকে একসঙ্গে দেখা যাবে। এসভিএফ ক্যামেলিয়া প্রোডাকশন ও রাজ প্রতিম ভেঞ্চার্সের প্রযোজনায় তৈরি হয়েছে খেলা যখন সিনেমাটি। ছবিতে উর্মির ভূমিকা অভিনয় করছেন মিমি। কাহিনী অনুযায়ী নিজের পরিচয়ের খোঁজে বিভিন্ন বিপত্তির মুখে পড়তে হয় উর্মিকে। একের পর এক রহস্যের মুখোমুখি হয় সে। রহস্যের এই জাল কি কাটতে পারবেন উর্মি, প্রশ্নের উত্তর জানা যাবে 2 ডিসেম্বর। সেদিনই মুক্তি পাচ্ছে ছবিটি। এর আগে 2021 সালে ছবির শুটিং নিয়ে জানাতে গিয়ে মিমি বলেছিলেন 3 বছর আগে এই ছবি তৈরির কথা ছিল, তবে নানা কারণে শুটিং পিছিয়ে যাচ্ছিল। তবে এবার শুটিং শুরু হওয়ার খবর পেয়ে সত্যিই আনন্দ লাগছে। ফের অর্জুনের সঙ্গে কাজ করবেন এটা ভেবেও তার আলাদা আনন্দ হচ্ছে। মিমি অর্জুন ছাড়াও সুস্মিতা চট্টোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, অলকানন্দা রায়, বরুণ চন্দ্র রয়েছেন ছবিতে। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন বিক্রম ঘোষ।